গুড ইনফিনিটি আর আমি সরনা এসে গেছি আলতা ফোরিং সিরিয়ালের লেটেস্ট আপডেট দেবো বলে তবে তার আগে বলবো যারা যারা সাবস্ক্রাইব করি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো বেল বাটনটা ক্লিক করে ফেলো অভ্রকে বাঁচাতে এই মুহূর্তে পুলিশ হয়ে গেছে আমাদের ফোরিং কি সাংঘাতিক ব্যাপার মানে দারুণ ব্যাপার স্বামীকে বাঁচাতে কত লোকে কত কিছু করেছে আমাদের ফোরিং এখন পুলিশ হয়ে গেছে থানায় ঢুকে গেছে হুজুতি করেছে তার আগে শাশুড়ির প্রচুর ভাষণ খেয়েছে আর শাশুড়ির একটাই কথা আমার বাবুকে কেউ কিছু খাওয়াতে পারলে না সবাই বলছে আরে ও জেল সিটিতে রয়েছে ওরে কিছু খাওয়ানো যাবে না আমার বাবু শুকিয়ে গেছে তোমার বাবু শুকিয়ে গেছে তোমার বাবুকে কিছু খাওয়াতে পারো নি ভাই তা নিজে কিছু করো না বসে বসে কাঁদছো কেন আমি কিছু খাবো না কিছু একটা হলে বাঙালি বাড়ির মায়েদের কমন ডায়লগ হচ্ছে আমি কিছু খাবো না আমার ছেলে খাইনি আমি কিছু খাবো না আমার মেয়ে খাইনি আমি কিছু খাবো না আমার ছেলে জ্বর হয়েছে আমি কিছু খাবো না আমার মেয়ের ঘুম হয়নি আমি কিছু খাবো না মানে ফ্যাচাং এর উপর ফ্যাচাং বাবুর মা তো তিন ডবল অবশেষে কেউ একজন বলল হ্যাঁ তুমি না অসুস্থ হও তারপরে তোমাকে নিয়ে একটা কেউ তো বলল আর তারপরে এই ভদ্রমইলার চুপও থাকলো এটা যদি আমার বাড়িতে হতো তাহলে এতক্ষণে আমার মার বলা হয়ে যেত হ্যাঁ আমি তো ফ্যাচাংবাদাই আমাকে নিয়েই তো যত সমস্যা বুঝবে বুঝবে যখন আমি থাকবো না তখন বুঝবে ডায়লগ তো যাই হোক এই ডায়লগ গুলোকে নিয়েই আমরা খেল্লি করছি মজা করছি ঠিকই কিন্তু এই গুলো খুব বড় বড় মিনিং আছে যখন থাকবে না সত্যি সত্যি আমরা বুঝতে পারবো যে যখন ছিল তখন কি ছিল আর যখন নেই তখন আমাদের জীবন থেকে কি হারিয়ে গেল তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গিয়ে বউ হয়েছি আমি আমাকে তো একটা কিছু করতে হবে আমি সত্যের যুগের নায়িকা কিছু তো একটা করতে হবে তো আমি কি করব আমি চিরঞ্জিতের ডায়লগ দিয়ে দিতে পারি বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে মা পাওয়া যায় রে পাগলা এই ডায়লগ আমি দিতে পারি এরকম আমি প্রচুর বাংলা সিনেমার ডায়লগ দিয়ে এসেছি কিন্তু এবার আমাকে কি করতে হবে চলো দেবশ্রী আছে ঋতুপর্ণা আছে সকলের সিনেমা দেখে নাও দেখা হয়ে গেছে হ্যাঁ মাথায় একেবারে মিন্টুস জিন্দেগি এসে গেছে এইবার চলো থানায় থানায় গিয়ে হুজুতি আমি আমার বরের সাথে দেখা করবো ওদিকে বর বলছে এই যে হাবিল শুনুন শুনুন মানে সরুন লাইন করতে গিয়েছে আমার সাথে আমার বউয়ের একটু যোগাযোগ করিয়ে দেবেন আমি একটু কথা বলতে চাই এখন হাবিল্লার বলছে কার সাথে কথা বলবেন আপনার বউ বাইরে হুজ্জুতি করছে এই যেখানে বড়োবাবু বসে থাকে বড়বাবুর সাথেই হুজ্জুতিটা চালাচ্ছে উনি আপনার সাথে দেখা করবেন বলে বড় বলছে আরে বাস আমার বউ তো দশ কাঠেও পড়ে এইবার বলা যায় না পুলিশের জামা কাপড় হয়তো ছিনতাই করেছে বা পুলিশকে পটিয়ে পাটিয়ে জামাকাপড় নিয়েছে সেই জামা কাপড় পরে চলে গেছে ব্যাংকে। অশোকনগরে আছে এই ব্যাংকের ব্রাঞ্চটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি পিপলস ব্যাংক তো এই ব্যাংকে গিয়ে এখন দারোয়ানকে ধরেছে এবার দারোয়ানকে বলছে আমি পুলিশ পুলিশ সস করে কথা বলছে দারোয়ানও ভোজে গেছে পুলিশের সাথে একটা মহিলা রয়েছে যিনি ক্যামেরা অন করে রয়েছে পুলিশের ভয় পেয়ে এই দারোয়ান বেটা আবার ফোন করেছে পালিকে করে বলছে আমাকে এখন পাঁচ লাখ টাকা দিন না হলে আমি সব কিছু বলে দেবো পালি বলছি ইয়ার কি বাচ্চ তো বলছে না আমি আর কি মারছি না আপনি আমাকে টাকা দিন নাহলে আমি সব বলে দেবো পুলিশ ডান্ডায় বাড়ি মারছে আর সব কিছু শুনছে আর ওইদিকে পুলিশের যা মানে বড় যা তিনি শাড়ি টারি পরে মোবাইল নিয়ে রেকর্ডিং করছে তো যাই হোক পালি নাকি আসছে টাকা নিয়ে এবার হাতে নাতে পালিকে ধরে ফেলতে পারবে কিনা আমরা কেউ জানি না তবে বলা তো যায় না আবার বিয়ের সানাই প্যাঁপা ফ্যাঁপাটা তো আছেই স্টকে মানে ওটা স্টক করে রাখা আছে যদি এদিকে অ্যাপ্লাই করতে সমস্যা হয় তাহলে ওইটা চালিয়ে দেওয়া হবে আবার বলা যায় না দাদা কিন্তু একটা ট্রেন্ড এনেছিল সেটা কে আপন কে পরের থেকে সেটা হচ্ছে যে ভিলেন যদি খুব খতরনাক হয় তাহলে বাড়িতে বোম রাখতে পারি তবে আমাদের পালিও কিন্তু চাইলেই ফরিংয়ের রান্নাঘরে কিংবা ফরিংয়ের বাড়িতে বোম দিয়ে ভরে দিতে পারে আর সেই বোম কাটার জন্যে বাড়ির সবাই যখন উত্তেজিত হয়ে পড়বে ঠিক সেই সময় ফড়িং কিন্তু পড়াশোনার ঘরে যাবে এবং সেখান থেকে একটা কাঁচি উদ্ধার করবে সেই কাঁচি এনে কুটুস করে কেটে দিয়ে বোমটাকে ডিফিউজ করে দেবে মানে এই জিনিসটা কিন্তু ঘটতেই পারে তাই বন্ধুগণ অবশ্যই করে দেখতে থাকুক সিরিয়াল আলতা ফড়িং আলতাফোরিং নস্কর জিমনাস্টিক ছেড়ে দিয়ে পুলিশ হয়ে গেছে তাই তোমাদের অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল আলতাফোরিং স্টার জলসা স্টার জলসা এস আর আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে ছিরকুটেন ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে